বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রায় 7 কোটি টাকা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে বরেন্দ্র ভবনে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের 3 সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তারা প্রতিষ্ঠানটির বেশ কিছু কাগজপত্র জব্দ করে নিয়ে যায়। খাল খনন, টেন্ডার ও কোটেশন, বিদ্যুৎ ব্যবহার, কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি, ভ্যাট কর্তন সহ নানা কাজে অনিয়মের অভিযোগ ওঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে। 2012 থেকে 2017 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির বাণিজ্যিক অডিটে 24টি খাতে 6,69,85,579 টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে। উত্থাপিত এসব অনিয়মের তদন্ত শুরু করে দুদক।